Hey guys, welcome back to my channel. I am Shornalia. Today I am going to show video. So, today's video is a very simple makeup look. I am going to share it with you. It's a very cute makeup look. Jeta tomra khub shohoje daily basis jonno kintu korte parbe. So, this is the makeup look that I have created for you today. তো চলো সমানাশন না করে আজকে ভিডিওটা শুরু করা যাক আর স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিই আমি কি করে এই সিম্পল কিউট মেকআপ লুকটা আজকে ক্রিয়েট করেছি তো সবার প্রথমে আমি যে ময়েশ্চারাইজারটা ইউজ করছি এটা হচ্ছে লোটাসের একটা ময়েশ্চারাইজার আর এটাতে কিন্তু অলরেডি এসপিএফ আছে কিন্তু তাও আমি কিন্তু আমার সানস্ক্রিন ইউজ করে নেব তো এটাকে ভালো করে আমি ম্যাসাজ করে ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি ময়েশ্চারাইজারটাকে দেন আমি সানস্ক্রিনের জন্য আমার অ্যাকোয়ালজিকার একটা সানস্ক্রিন আমি যেটা রিসেন্টলি নিয়েছি তোমরা আগের ভিডিওতে দেখে থাকবে এই সানস্ক্রিনটা ইউজ করছি অ্যাকচুয়ালি যখন আমি অ্যাকচুয়ালি বেরোই বাইরে আরও বেশি করে লাগাই যেহেতু এখন আমি ভিডিও বানাচ্ছি তাই জন্য একটু কম করেই সানস্ক্রিনটা নিয়েছি তো তোমরা কিন্তু বেশি করে সানস্ক্রিনটা ইউজ করে নেবে তো এরপর আমি ফাউন্ডেশন কিছু ইউজ করবো না বাট যেহেতু আমার ফেসে একটু অ্যাকনি স্পট আছে এগুলোকে জাস্ট একটু কভার করার জন্য একটু ডার্ক কালারের শেডের একটা কনসিলার লাগিয়ে নিয়েছি আর আন্ডার আইজে একটু লাইট শেডের একটা কনসিলার লাগিয়ে নিয়ে ডার্ক শেডের ওপরে একটু লাইট শেডের একটা কনসিলার লাগিয়ে নিয়ে আমি ভালো করে আমার বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমার পুরো ফেসটাকে আমি ব্লেন্ড করে নেব তো বেসিক্যালি আমি যখন ডেলি বেসিসের জন্য বাইরে যাওয়ার জন্য মেকআপ করি আমি এটাই করি নয় কোনো বিবি ক্রিম বা সিসি ক্রিম অ্যাপ্লাই করে নিই নয় তো একটু কোনো কনসিলার দিয়ে আমার আন্ডার আইস তারপর অ্যাকনি স্পটগুলো একটু জাস্ট কভার করার জন্য একটু কনসিলার লাগিয়ে নিই দিয়ে আমি মেকআপটাকে সেট করে নিই তো এই ভিডিওটাতে আমি ওরকমভাবেই মেকআপ লুকটা ক্রিয়েট করছি তো যাই হোক আমি ভালো করে আমার ফেসটাকে ব্লেন্ড করে নেব কনসিলারটাকে অ্যান্ড যেখানে যেখানে একটু ডিসকালারেশন আছে আমাদের ফেসে সেই সব জায়গাতে একটু কনসিলারটা লাগিয়ে নিয়েছি যাতে ইভেন্ট অন হয়ে যায় পুরো ফেসে দেন আমি আমার আন্ডার আইসটাকে একটু ব্রাইট দেখানোর জন্য আর একটু লাইট শেডের একটা কনসিলার নিয়ে ইউজ করে নিচ্ছি শুধু আন্ডার আইসে আর ইউজ করছি ইউজ করে নিয়ে সেটাকে ভালো করে বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ব্লেন্ড করে নেব অ্যান্ড বাই দ্য ওয়ে আমি যখন কনসিলার ইউজ করি না বা বিবি ক্রিম বা শুধু সিসি ক্রিম অ্যাপ্লাই করি তখন কিন্তু আমি ম্যাক্সিমাম সময় পন্ডসের বিবি ক্রিমটা ইউজ করি ওটা কিন্তু খুব ভালো তো তোমরা কোন বিবি ক্রিমটা বা সিসি ক্রিম ইউজ করো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো এরপর আমি আমার মেকআপটা জাস্ট একটা কম্প্যাক্টের সাহায্যে সেট করে নিচ্ছি তার জন্য আমি আমার অরিফ্লেমের এই কম্প্যাক্ট পাউডারটা ইউজ করছি একটা ব্রাশের সাহায্যে পুরো ফেসের মেকআপটাই আমি সেট করে নিচ্ছি দেন হালকা করে একটা আইশ্যাডোর প্যালেট থেকে একটা ডার্ক ব্রাউন কালারের আইশ্যাডো নিয়ে আমি আমার আইব্রোজটা একটু ফিল আপ করে নিচ্ছি যেখানে যেখানে গ্যাপ আছে বেশি ফিল আপ করবো না যাতে ন্যাচারাল লুক লাগে যেহেতু আমরা ডেলি বেসিসের জন্য একটা মেকআপ লুক ক্রিয়েট করছি তার জন্য খুব সিম্পল রাখবো দেন একটা শিমারি শেড নিয়ে এখান থেকে জাস্ট আমার আইলিডসের ওপর হাত দিয়ে আমার ফিঙ্গারের সাহায্যে ব্লেন্ড করে নেব এরপর দেখো আমি দুখানা শিমারি শেড নিয়েছি নিয়ে কিন্তু আমার দুটো আইলিডসের ওপরই জাস্ট হাত দিয়ে অ্যাপ্লাই করে নিয়ে যাতে পুরো আইলিডস দিয়ে ওটা ভালো করে ব্লেন্ড হয়ে যায় তার জন্য আমি জাস্ট একটা ব্রাশ ইউজ করে একটু ব্লেন্ড করে নিচ্ছি খুব ভালোভাবে পুরো আইলিডসেই তো তোমরা এরকম কোনো ব্রাউন শেড থাকলে যদি কেউ শিমারি শেড অ্যাপ্লাই করতে পছন্দ না করো দেন কোনো একটা ব্রাউন শেড বা হালকা কোনো পিঙ্ক শেড এরকম অ্যাপ্লাই করে নিতে পারো পুরো আইলিডসে দেন যেহেতু আমার আমি আজকে একটু গ্রিন গ্রিন কালারের একটা টপ পরেছি আর আমার কাছে এই মাই গ্ল্যামের এই গ্রিন আইলাইনারটা আছে এই লাইনারটা খুবই ভালো এটার অলরেডি আমার একটা ব্ল্যাকও আছে তো আজকে আমি এই আইলাইনারটাই অ্যাপ্লাই করে নিচ্ছি আর খুব থিন একটা লাইন আমি ক্রিয়েট করছি দেন আমি মাস্কারা ইউজ করবো মাস্কারার জন্য ডেলি বেসিসের জন্য আমি ব্লু হেভেনের এই মাস্কারাটা ইউজ করি এই মাস্কারাটা কিন্তু যথেষ্ট ভালো একটা মাস্কারা মাত্র ১১০ টাকার মধ্যে পেয়ে যাবে অ্যান্ড দু তিনটে কোট দেওয়ার পর এটা যদিও বা ওয়াটারপ্রুফ না বাট এটা কিন্তু যথেষ্ট ভালো তোমরা যদি অ্যাফোর্ডেবল প্রাইসের জন্য ভালো একটা মাস্কারা খুঁজে থাকো তাহলে আমি অবশ্যই সাজেস্ট করবো ব্লু হেভেনের এই মাস্কারাটা কিন্তু তোমরা অবশ্যই কিনে দেখতে পারো দেন আমার ডেলি বেসিসে ব্লাশের জন্য আমি এই স্টেকওয়ের এই ব্লাশটা অ্যাপ্লাই করি যেটার মধ্যে একটু হালকা শিমারি পার্টিকলস আছে লাইক এটা অ্যাপ্লাই করলে খুব ন্যাচারাল একটা ফিনিশ দেয় দেন তোমাকে কোনো হাইলাইটারও অ্যাপ্লাই করতে হয় না তাই জন্য আমি কিন্তু ডেলি বেসিসের জন্য এই ব্লাশটাই অ্যাপ্লাই করি দেন একটা ব্রাউন কালারের লিপ লাইনারের সাহায্যে আমি আমার লিপটাকে লাইন করে নেব লিপটা লাইন করে নেওয়ার পরে তোমরা যে কোনো লিপস্টিক অ্যাপ্লাই করতে পারো পিঙ্ক বা কোনো ব্রাউনিশ রেড বা কোনো রেডও অ্যাপ্লাই করতে পারো সেটা তোমাদের পছন্দের মতো বাট আমি অ্যাকচুয়ালি ডেলি বেসিসের জন্য একটু নিউট কালার অ্যাপ্লাই করতে পছন্দ করি তাই আমি একটা ব্রাউনিশ নিউট কালারের একটা লিপস্টিক নিয়েছি এটা মাইগ্ল্যাম থেকে নেওয়া একটা লিপস্টিক এটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি হালকা করে অ্যাপ্লাই করে নেওয়ার পরে আমার কাছে একটা রেড কালারের লিপ বাম আছে লাইক ওটা ল্যাকমির একটা লিপ বাম লিপ লাভ ওটা তো ওই লিপ লাভটাকে আমি জাস্ট আমার লিপসের মিডিলে অ্যাপ্লাই করে নেব যাতে একটু হালকা অমরে লুক দেয়
তো দ্যাটস ইট। এরপর আমি একটা সেটিংস স্প্রের সাহায্যে মেকআপটা সেট করে নেবো, যাতে সারাদিন আমার মেকআপটা সেট থাকে। অ্যান্ড তারপর একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে সেটিংস স্প্রেটা যাতে আমার ফেসের সব জায়গায় লাগে তার জন্য ব্লেন্ড করে নিচ্ছি। অ্যান্ড দ্যাটস ইট, দিস ইজ দ্য ফাইনাল লুক। ফাইনাল লুক। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তোমরা আর কি কি ধরনের মেকআপ লুক বা আর কেমন ভিডিও দেখতে চাও সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমি চেষ্টা করবো সেরকম কোনো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসার। তো আজকের মতো এটুকুই, আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে পরের ভিডিওতে।